কলকাতার জার্সিতে লিটন দাসের আইপিএলে অভিষেক হবার দিনে কপাল পুড়ল মুস্তাফিজের। সবাই খুব করেই চাচ্ছিলেন মুস্তাফিজ লিটন যেন একাদশে সুযোগ পায়, কিন্তু সর্বশেষ ম্যাচে বাজে পারফর্ম করায় লিটনের বিপক্ষে খেলা হলো না মুস্তাফিজের। ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া আগেই জানিয়ে দিয়েছিলেন মুস্তাফিজকে না খেলিয়ে দিল্লি যেন রুশোকে খেলায়। দিল্লি রুশোকে না খেলালেও ফিজকে কিন্তু ঠিকই বাদ দিয়ে ফেলে। মুস্তাফিজ অবশেষে বাদ পড়লেন ফিল সল্ট তার জায়গায়। বহুল কাঙ্ক্ষিত ম্যাচের দিনে বৃষ্টি পড়ছে, কিন্তু ড্রেসিং রুমে লিটনের মনে কোনো কষ্ট নেই, কারণ তখন তিনি জানেন আইপিএল অভিষেক হচ্ছে তার। শাহরুখের কেকেআরের জার্সিটা আনুষ্ঠানিকভাবে শরীরে উঠবে, কাগজে কলমে লেখা থাকবে কেকেআরের হয়ে খেলেছেন লিটন দাস। নির্ধারিত এক ঘন্টা পর খেলা শুরু হয় দিল্লির হোম গ্রাউন্ডে, তবুও কোনো কার্টেল ওভার হলো না, পুরো 20 ওভারই খেলা গড়ালো। টস করতে এসে দিল্লি বোলিং করবে সিদ্ধান্ত, চার পরিবর্তন কেকেআরের, কিন্তু কলকাতা ক্যাপ্টেন নীতিশ রানা লিটনদের নাম মুখে নিতেই ভুলে গেলেন। কমেন্টেটরের উত্তরে বললেন চার পরিবর্তন কে তা বলতে কষ্ট হবে। পরবর্তীতে জানা যায় কেকেআর ওদের দলের খোল নলছে পাল্টে ফেলেছে। লিটনের অভিষেক, রয় খেলছেন, সাথে আরও দুটা পরিবর্তন, পুরোদমে বদলে ফেলেছে কেকেআর নিজেদের। ওপেনিং পেয়ারে জেইসন রয়, লিটন দাস মাঠে নামছে, ঈশান্ত শর্মা বোলিং অ্যাটাকে, এক রান নিয়ে ইনিংসের তৃতীয় বলে নন স্ট্রাইকে যান রয়। লিটনের প্রথম বল নান্দনিক টাইমিংয়ে আর কুটে বাউন্ডারি, চার ওভারের পঞ্চম বলে ডট, পরের বলও ডট। এর পরের ওভারে রয় স্ট্রাইকে, আবার বোলিংয়ে দিল্লির মুকেশ কুমার, রয় চার মেরে শুরু করেন, পরের দুইটা আবার ডট বল, চতুর্থ বলে আবারও বাউন্ডারি, পরের বলে ওয়াইড, পরের বলে সিঙ্গেল নিয়ে লিটনকে স্ট্রাইকে দিলেন রয়। মুকেশের শেষ বল, কিন্তু একই করলেন বাংলার লিটন, হাফ শট খেলে নিজের মরণ নিজেই ডাকলেন, শট বলে কন্ট্রোল হারান, টপ এজে লিটন আউট। কমেন্টেটররা বলে উঠলেন ওপেনিং পেয়ারে স্বস্তি কিন্তু ফেরেনি কেকেআরের। লিটনের নামের পাশে চার রান শুধুই এখন আক্ষেপ বাড়ায়। কি দারুণ শুরু, অথচ কি করুণ অপমৃত্যু। বাদ পড়া মুস্তাফিজ এবারে আইপিএলে ম্যাচ খেলেছেন মোটে দুইটা। প্রথম ম্যাচে চার ওভারে 38 রান খরচায় পেয়েছিলেন একটা উইকেট, পরের ম্যাচে তো রান দিয়েছেন দেদারসে তিন ওভারে 41 রান দিয়ে উইকেট শূন্য থাকার দিনে। অনেকেই আইপিএলে ফিজের শেষটাও দেখে ফেলেছেন, এটাও বলছেন যে এবারের আইপিএলে ফিজ আর ম্যাচ তো পাবেনই না, পরবর্তী আইপিএলেও কোনো দল ফিজকে ভেড়াতে চাইবে না। ধারণা শুরু হওয়ার প্রথম শর্তটাই দেখা গেল ম্যাচের আগে দিল্লির পোস্টেও, কোনো কাজ হলো না, দামও থাকলো না, আগুন আর আসেনি ফিজের স্থান তাহলে এখন আর মাঠে না দিল্লির স্ট্যাটাসে, আগামী ম্যাচগুলোতেই থাকবে। এবার সাথে আছে লিটন, কলকাতার টিম জবর স্ট্রং, আইপিএল দেখাই হবে না কোনো গ্যাপ, যদি থাকে টি স্পোর্টস অ্যাপ, থাকো তুমি যেখানে সব খেলা এখানে। Good evening, Sarfu. Soup, sir. I'm going to move a chair.